वेलकम स्टूडेंट्स এখন আমরা একাদশ শ্রেণীর রসায়ন থেকে পরমাণুর গঠন অন্তর্গত বর্ণালী সম্পর্কে আলোচনা করব। আলোকরশ্মিগুচ্ছ যখন প্রিজমের মতো কোনো মাধ্যমের মধ্য দিয়ে বিচ্ছুরিত হয় তখন সেটি বিভিন্ন আলোর পটিতে ভেঙে যায়। এই যে ঘটনাটা তাকেই বলা হয় বর্ণালী। এই বর্ণালী সাধারণত দুই ধরনের হয়, নিঃসরণ বর্ণালী এবং শোষণ বর্ণালী। নিঃসরণ বর্ণালী আবার দুই রকম, নিরবিচ্ছিন্ন বর্ণালী এবং রেখা বর্ণালী। আমরা প্রথম জানি নিঃসরণ বর্ণালী কি। নিঃসরণ বর্ণালী জানার আগে দুটো শব্দ আমরা আগে আলোচনা করে নিই। একটি হচ্ছে স্বপ্রভ আলোক উৎস, আরেকটি হচ্ছে বর্ণালী বীক্ষণ যন্ত্র। স্বপ্রভ আলোক উৎস মানে যে সমস্ত আলোক উৎস নিজেই আলো উৎপন্ন করতে পারে, অর্থাৎ নিজের আলো আছে, তারাই হচ্ছে স্বপ্রভ আলোক উৎস। আর বর্ণালী বীক্ষণ যন্ত্র, যাকে ইংরেজিতে বলা হয় স্পেকট্রোমিটার, সেটা বর্ণালী রেকর্ড ও বর্ণালী পরিমাপ করতে কাজে লাগানো হয়। তো যখন কোনো স্বপ্রভ আলোক উৎস থেকে যে আলোকরশ্মি নিঃসৃত হয় সেই রশ্মিটাকে আমরা বর্ণালী বীক্ষণ যন্ত্রের মধ্য দিয়ে পাঠাই, তখন এই বর্ণালী বীক্ষণ যন্ত্রটা ওই আলোটাকে বিশ্লিষ্ট করে দেয়, ভেঙে দেয়। ভেঙে দিয়ে যে বর্ণালী তৈরি হয় তাকেই বলা হয় নিঃসরণ বর্ণালী। অর্থাৎ নিঃসরণ বর্ণালীটা স্বপ্রভ আলোক উৎস থেকে নিঃসৃত রশ্মিকে বর্ণালী বীক্ষণ যন্ত্র ভেঙে দিয়ে যে বর্ণালী তৈরি করে সেটি হলো নিঃসরণ বর্ণালী। নিঃসরণ বর্ণালীর ক্ষেত্রে মূলত আমরা বলেছি দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী, অপরটি হচ্ছে শোষণ বর্ণালী। এবার জানি নিরবিচ্ছিন্ন বর্ণালীটা কি। সাধারণত সূর্য, বাল্ব বা সাদা গলিত কোনো ধাতু, এই সমস্ত বস্তু থেকে যে সাদা আলোকরশ্মি নির্গত হয় সেই আলোকরশ্মিকে যদি আমরা বর্ণালী বীক্ষণ যন্ত্র, যেমন প্রিজম এমন কিছু জিনিসের মধ্য দিয়ে পাঠাই, তাহলে যে রশ্মিটা নির্গত হবে, যে বর্ণালীটা নির্গত হবে তাকে বলা হয় নিরবিচ্ছিন্ন বর্ণালী। এর নামের মধ্যে লেখা আছে এটা নিরবিচ্ছিন্ন, মানে কোথাও ছিন্ন নয়, অর্থাৎ কন্টিনিউ হবে। যেমন ছবিতে আমি বোঝানোর চেষ্টা করেছি প্রিজমের মধ্যে দিয়ে আলোকরশ্মি বেরিয়ে বেনিয়া, সহকলা এই সাতটি আলোকরশ্মি পরপর এখানে সাজানো অবস্থায় আছে। মনে রাখতে হবে এক্ষেত্রে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে লাল থেকে বেগুনি সাতটা আলোকরশ্মি পরপর থাকবে এবং তারা অবিচ্ছিন্ন থাকবে, কোথাও কোনো ছেদ থাকবে না, কন্টিনিউয়াস হবে রশ্মিগুলো, এবং এক্ষেত্রে কোনো কালো রেখা উপস্থিত থাকবে না। আরও ভালোভাবে একটা ছবিতে দেখালে তোমরা বুঝতে পারবে, এক্ষেত্রে এই যে বেনিয়া সহকলা অর্থাৎ ভিপজিও রশ্মিগুলো জাস্ট পরপর নিরবিচ্ছিন্নভাবে পরপর সাজানো আছে, এর মধ্যে কোথাও কিন্তু কালো রেখা নেই। অর্থাৎ নিরবিচ্ছিন্ন বর্ণালীর নামটার সাথে, অর্থাৎ দৃষ্টিযোগ্য পাল্লা যে তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলো আমরা দেখতে পাই, প্রত্যেকটি তরঙ্গ দৈর্ঘ্যের আলোই এখানে উপস্থিত আছে, তাদের মধ্যে কোথাও কোনো ছেদ নেই। ঠিক আছে, নেক্সট জানবো রেখা বর্ণালী বিষয়ে। রেখা বর্ণালী অর্থাৎ অল্প চাপে, হ্যাঁ কম চাপে কোনো মৌলিক গ্যাস বা বাষ্পকে নিয়ে যদি আমরা উত্তপ্ত করি এবং তার মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহ পাঠাই, তাহলে এই গ্যাস থেকে এক ধরনের বিকিরণ নির্গত হবে। সেই বিকিরণকে যদি আমরা বর্ণালী বীক্ষণ যন্ত্রের মধ্য দিয়ে পাঠাই, তাহলে যে বর্ণালীটা উৎপন্ন হবে সেই বর্ণালীগুলিতে সব ধরনের তরঙ্গদৈর্ঘ্যের আলো নাও থাকতে পারে, কতগুলো নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো থাকবে, এবং আলোকরশ্মিগুলি পরস্পর অন্ধকার স্থান দ্বারা পৃথকীকৃত থাকবে। এইভাবে যে রেখা বর্ণালীর সৃষ্টি হয় তাকে বলা হয় রেখা বর্ণালী। একটা ছবিতে এটা একদম স্পষ্ট হবে, এরকম ছবিটা যেখানে আলোকরশ্মি নির্গত হবার পর প্রিজমের মধ্য দিয়ে বিচ্ছিন্ন হয়েছে, এখানে কিন্তু সব বর্ণের আলোকরশ্মি নেই, আলোকরশ্মিগুলো পরস্পর উপস্থিত আছে, মাঝখানে অনেকটা চওড়া চওড়া কালো কালো বিচ্ছিন্নকারী অংশ রয়েছে। ঠিক আছে, মনে রাখতে হবে এক্ষেত্রে গ্যাস বা যে বাষ্পের কথা আমরা বলছি তার উত্তেজিত পরমাণুগুলি এই বর্ণালী সৃষ্টির জন্য দায়ী, অর্থাৎ এক্ষেত্রে পরমাণুরা বর্ণালী সৃষ্টির জন্য দায়ী বলে এই বর্ণালীর অপর নাম পারমাণবিক বর্ণালী। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এক একটা মৌলের ক্ষেত্রে এই পারমাণবিক বর্ণালীর গঠন এক এক রকমের হয়, নির্দিষ্ট মৌলের ক্ষেত্রে নির্দিষ্টই হয়, সেই জন্য এই পারমাণবিক বর্ণালীর সাহায্য নিয়ে কোনো মৌলকে শনাক্তও করা যায়। সেই কারণে
পারমাণবিক বর্ণালীকে মৌলের ফিঙ্গার প্রিন্ট বলা হয়। আমাদের যেমন প্রত্যেকের হাতের ছাপ আলাদা আলাদা, প্রত্যেকের হাতের ছাপ দেখে তাকে শনাক্ত করা যেতে পারে, সেভাবেই পারমাণবিক বর্ণালী দেখে মৌলকে শনাক্ত করা যায় বলে পারমাণবিক বর্ণালীকে মৌলের ফিঙ্গার প্রিন্ট বলা হয়। নেক্সট আসছে শোষণ বর্ণালীতে। শোষণ বর্ণালীর ক্ষেত্রে সাদা আলোকে যদি আমরা কোনো তরল বা গ্যাসীয় পদার্থের মধ্যে দিয়ে পাঠাই তাহলে কি দেখা যাবে, আলোকরশ্মির কোনো কোনো অংশ ওই তরল বা গ্যাস দ্বারা শোষিত হয়ে গেছে এবং বাকি যেটুকু রশ্মি নির্গত হবে সেইটুকু রশ্মিকে যদি আমরা বর্ণালীবীক্ষণ যন্ত্রের মধ্যে দিয়ে পাঠাই তাহলে যে অংশের আলোগুলো শোষিত হয়ে গেছিলো সেই অংশের আলোগুলো এখন আর আলোকিত থাকবে না, সেই অংশগুলোতে কালো কালো রেখা সৃষ্টি হবে। অর্থাৎ এক্ষেত্রে আলোকিত পটভূমির ওপরে কিছু কালো রেখা বা পটি দেখা যাবে, এই যে বর্ণালীটা তাকেই বলা হয় শোষণ বর্ণালী। ছবিটা দেখলে বিষয়টা আরেকটু পরিষ্কার হবে। এই যে ছবিটা, এক্ষেত্রে দেখা যাচ্ছে ফটোগ্রাফিক প্লেটের উপরে এসে মানে একটা আলোক রশ্মি বেরিয়ে যখন সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে চালনা করা হয়েছে তখন কিছু রশ্মি শোষিত হয়ে গেছে, তারপরে বাকি রশ্মিকে প্রিজমের মধ্যে দিয়ে চালনা করার পর মোটে দুটি রশ্মি দেখতে পাচ্ছি আমরা। অর্থাৎ এক্ষেত্রে একটা উজ্জ্বল অংশ থাকবে, তার ভিতরে এই যে দুটি রশ্মির অংশটা এই দুটো জায়গা কালো কালো রেখা তৈরি করবে। এইভাবে যে বর্ণালী পাওয়া যায় তাকে বলা হচ্ছে শোষণ বর্ণালী। আরেকটি মনে রাখার বিষয় হচ্ছে শোষণ বর্ণালীতে যে যে জায়গায় ঠিক কালো রেখাগুলো তৈরি হচ্ছে, নিঃসরণ বর্ণালীতে ঠিক সেই সেই জায়গায় উজ্জ্বল আলোক রশ্মি তৈরি হয়। অর্থাৎ শোষণ বর্ণালী আর নিঃসরণ বর্ণালী পরস্পরের পরিপূরক ব্যাপার। ঠিক যেখানে যেখানে শোষণ বর্ণালীতে কালো কালো রেখা দেখা যাচ্ছে, নিঃসরণ বর্ণালীতে ঠিক সেই সেই জায়গায় উজ্জ্বল উজ্জ্বল রেখা দেখা যাচ্ছে। নেক্সট আমরা জানব নিঃসরণ বর্ণালী এবং শোষণ বর্ণালীর মধ্যে পার্থক্যটা ঠিক কি। প্রথমে দুটির কাকে বলে অর্থাৎ সংজ্ঞা হিসাবে যা পড়েছি সেটা বলে দেব। নেক্সট যেটা বলবো যে নিঃসরণ বর্ণালীতে কালো পটভূমিকায় পরস্পর থেকে পৃথকীকৃত উজ্জ্বল আলোকরেখা দ্বারা গঠিত। পটভূমিকাটা কালো, একটা কালো পটভূমি, তার উপরে বিভিন্ন উজ্জ্বল রেখা আছে যেগুলো পরস্পর থেকে আলাদা আলাদা হয়ে আছে। আর শোষণ বর্ণালীতে একটা রঙিন পটভূমি, তার মধ্যে কিছু কালো কালো রেখা আছে যারা পরস্পর থেকে আলাদা হয়ে আছে। নিঃসরণ বর্ণালীটা নিরবিচ্ছিন্ন প্রকৃতির হয় অর্থাৎ কন্টিনিউ, মাঝখানে কোথাও ছেদ নেই, কিন্তু শোষণ বর্ণালী বিচ্ছিন্ন প্রকৃতির হয়। নেক্সট আজকে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে হাইড্রোজেনের রেখা বর্ণালী। হাইড্রোজেন পরমাণুতে সাধারণত একটা ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনটাকে যদি আমরা উত্তেজিত করতে পারি অর্থাৎ তড়িৎমক্ষণ নলে স্বল্প চাপে প্রথমে বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস নেব, সেটাকে উচ্চ তড়িৎ বিভব দিতে হবে, দিলে ওই হাইড্রোজেন পরমাণুটি উত্তেজিত হয়ে যাবে অর্থাৎ বিজ্ঞানের ভাষায় আমরা বলবো উদ্দীপ্ত হয়ে যাবে। উদ্দীপ্ত হয়ে গিয়ে ওখান থেকে শক্তি বিকিরণ শুরু হবে, যে শক্তিটা বিকিরিত হবে সেই শক্তিকে যদি আমরা বর্ণালীবীক্ষণ যন্ত্রের মধ্য দিয়ে পাঠাই তাহলে দেখা যাবে রেখা বর্ণালী তৈরি হয়েছে। এই যে রেখা বর্ণালী তার দৃশ্যমান অংশকে খালি চোখেও আমরা দেখতে পারি। 1855 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বামার প্রথম এই দৃশ্যমান অঞ্চল আবিষ্কার করেন। এই জন্য এই এই রশ্মির যে সারি মানে এই ক্ষেত্রে যে আলোক বর্ণালীর সারিটা পাওয়া যাবে তাকে বলা হয় বামার সারি, বিজ্ঞানী বামারের নাম অনুসারে। বিজ্ঞানী বামার বলেন যে এই ক্ষেত্রে হাইড্রোজেন বর্ণালীর চারটি রেখা পাওয়া যাবে, তাদের রং যথাক্রমে লাল, নীলাভ সবুজ, নীল আর বেগুনি। উনি এই চারটি রেখার পরপর নামকরণ করেন আলফা বিটা গামা ডেল্টা দিয়ে হাইড্রোজেনের, তাই এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা এবং এইচ ডেল্টা। এবং প্রত্যেকটি রেখা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করার জন্য উনি একটি সহজ সূত্রও আমাদেরকে দিয়েছেন, সেটি হচ্ছে তরঙ্গ সংখ্যা অর্থাৎ নিউ বার ইজ ইকুয়াল টু আর ইন্টু 1/2² - 1/n², যেখানে আর হচ্ছে রিডবার্গ ধ্রুবক, বিজ্ঞানী রিডবার্গের কনস্ট্যান্ট ওনার নাম অনুযায়ী, যার মান 1096.78 সেন্টিমিটার ইনভার্স। আর এন এর মান হবে, যেহেতু এটা 2 নম্বর কক্ষপথ, এন হলো কক্ষপথের সংখ্যা, হ্যাঁ, তো এটা 1/2² 2 এর পথ থেকে অর্থাৎ 3, 4, 5, 8, 6। এন এর মান যখন 3 হবে সেটা এইচ আলফা, 4 হলে এইচ বিটা, 5 হলে এইচ গামা আর 6 হলে এইচ ডেল্টা। এরপর বিজ্ঞানী বামারের পর আরও পরবর্তী 5 জন বিজ্ঞানী তারা হাইড্রোজেনের বিভিন্ন রকম বর্ণালী আবিষ্কার করেছেন। তো 5 জন বিজ্ঞানী এবং বামারকে নিয়ে টোটাল 6 রকম হাইড্রোজেন বর্ণালীর সারি আমরা পাই।
প্রত্যেকটি শাড়ি খুব সুন্দরভাবে মনে রাখা যেতে পারে একটাই সূত্র। লিম্যান প্রথম শাড়ির নাম হচ্ছে লিম্যান শাড়ি, দ্বিতীয়টা আগেই বললাম বামার শাড়ি, প্যাশন শাড়ি, তারপর ব্র্যাকেট শাড়ি, ফুন্ড বা ফান্ড শাড়ি আর হামফ্রিজ শাড়ি। প্রত্যেকটি শাড়ি তরঙ্গ দৈর্ঘ্য বা তরঙ্গ সংখ্যা বা কম্পাঙ্ক সমস্ত কিছু নির্ণয় করার জন্য এই সূত্রটা সাহায্য আমরা নিতে পারি। লিম্যান শাড়িতে নিউ বার ইজ ইকুয়াল টু আর ইন্টু ওয়ান বাই ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার, যেখানে এন এর মান ওয়ান থেকে শুরু হয়ে গেছে, তাহলে দুই তিন চার ডট 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 ইনফিনিটি অসীম অবধি যেতে পারে, প্রত্যেকটাই অসীম অবধি। এবার বামার শাড়িতে একটু আগেই বলেছি এবং এই পরপর একই নিয়মে শেখার জন্য বলি, এখানে ওয়ানের জায়গায় হয়ে গেছে টু, তাহলে এন এর মান হবে তিন চার পাঁচ, তিন থেকে শুরু। প্যাশন শাড়িতে এবার হবে থ্রি, এন ওয়ানের মান থ্রি আর এই মানটা হবে এন থেকে, অর্থাৎ তিনের পরের থেকে চার পাঁচ ছয় দিয়ে শুরু। একই রকমভাবে ব্র্যাকেট শাড়িতে ওয়ান বাই ফোর স্কোয়ার মাইনাস, এখানে এন এর মান হচ্ছে পাঁচ ছয়, চার হয়ে গেছে তাহলে পাঁচ ছয় সাত থেকে শুরু। এইভাবে পরপর ছটা শাড়ি আছে। প্রথম যে লিম্যান শাড়িটা সেটা অতিবেগুনি অঞ্চলে অবস্থিত, অর্থাৎ আমরা এই প্রশ্নগুলো এভাবে জানবো লিম্যান শাড়ির তরঙ্গ সংখ্যা নির্ণয়ক সমীকরণ এবং তার বর্ণালীগত অবস্থান, বর্ণালীগুলো কোন অঞ্চলে অবস্থান করে এই লাইনে তাই লেখা। লিম্যান শাড়ির বর্ণালীগুলি অতিবেগুনি অঞ্চল, বামার শাড়ির বর্ণালীগুলি দৃশ্যমান অঞ্চল, প্যাশন শাড়ির বর্ণালীগুলি অবলোহিত অঞ্চল, ব্র্যাকেট শাড়ি অতি অবলোহিত, আর বাকি বাদবাকি যে ফোন্ড শাড়ি বা হামফ্রিজ শাড়ি সবই অতি অবলোহিত অঞ্চলে অবস্থিত। অবলোহিত মানে যেটাকে আমরা ইংরেজিতে বলি ইনফ্রারেড, এটা এই অতি অবলোহিত মানে তাকে বলি আমরা ফার ইনফ্রারেড, ঠিক আছে। এবার বলি এই যে টোটাল সূত্রগুলো, এই এতগুলো সূত্র মনে রেখে একটা নর্মাল সূত্র আমরা মনে রাখতে পারি, নিউ বার ইজ ইকুয়াল টু আর ইন্টু ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার। এন ওয়ানের মান যখন ওয়ান বসাবো এটা দুই থেকে শুরু হবে, তখন লিম্যান শাড়ি, এটা টু বসালে বাবার শাড়ি, থ্রি বসালে প্যাশন শাড়ি, চার বসালে ব্র্যাকেট শাড়ি, এভাবে চলছে। এই একটা সূত্র সাহায্য নিয়ে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারি, ঠিক আছে। প্রথম একটা গাণিতিক সমস্যার কথা আমি বলছি, খুবই সোজা, সেটা হচ্ছে যদি হাইড্রোজেন পরমাণুর যে ইলেকট্রন আছে সে তো উত্তেজিত হয়ে যে কোনো কক্ষপথে গিয়ে অবস্থান করতে পারে, মনে করি সেটা কখনো তৃতীয় কক্ষপথে ছিল, সেখান থেকে ওটা দ্বিতীয় কক্ষপথে নামলো, তাহলে উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে নামছে মানে সে কিছুটা শক্তি বিকিরণ করবে। এখন প্রশ্ন হলো হাইড্রোজেনের ইলেকট্রনটি যদি তৃতীয় কক্ষ থেকে দ্বিতীয় কক্ষে নামে তাহলে কি পরিমাণে শক্তি বিকিরণ করবে, সেই শক্তিটা জাস্ট তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে আমাদের, আর কিছু না। তো সূত্র সেই আগের সূত্র, নিউ বারও লিখতে পারি বা ওয়ান বাই ল্যামডাও লিখতে পারি, নিউ আর ল্যামডার মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো ওয়ান বাই ল্যামডা ইজ ইকুয়াল টু আর ইন্টু, যেহেতু হাইড্রোজেন পরমাণুর কথা বলা হচ্ছে, দৃশ্যমান অঞ্চলের কথা বলা হচ্ছে, তাহলে এক্ষেত্রে দৃশ্যমান অঞ্চল নয় মানে এক্ষেত্রে যেহেতু তৃতীয় দ্বিতীয় কক্ষ বলেই দেওয়া হয়েছে, তাই একটা লিখলাম দুই আর একটা লিখলাম তিন, আগে দুই লিখবো পরে তিন, ছোটোগুলো আগে লিখলে আমাদের হিসেব করতে সুবিধা হবে, ঠিক আছে। তো এক্ষেত্রে ওয়ান বাই ল্যামডা ইজ ইকুয়াল টু আর এর মান বসিয়ে দিয়েছি 109678, বাদ বাকি নর্মাল হিসেব করলে ল্যামডার মান বেরোচ্ছে 6564.7 ইন্টু 10^-8 সেন্টিমিটার, হিসেবগুলো সব ক্যালকুলেটারে করলেই বেটার হবে। এখন 10^-8 সেন্টিমিটারই এক অ্যাংস্ট্রমের সঙ্গে সমান, তাহলে এই 10^-8টুকুকে বাদ দিলে যা পড়ে থাকলো সেটার পাশে আমরা অ্যাংস্ট্রম লিখতে পারি, অর্থাৎ সেন্টিমিটার এককেও বলতে পারি উত্তরটা, অ্যাংস্ট্রম এককেও বলতে পারি। এখন প্রশ্ন হলো এই রশ্মিটাকে কি দেখা যাবে, এই যে তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মিটা বিকীর্ণ হবে তাকে কি দেখা যাবে? মনে রাখতে হবে যে সমস্ত আলো দৃশ্যমান হবে তাদের তরঙ্গ দৈর্ঘ্য 4000-8000 অ্যাংস্ট্রমের মধ্যে হবে, এটা আছে 6000 সামথিং, তাহলে এটা অবশ্যই দৃশ্যমান অঞ্চলে অবস্থিত হবে, ঠিক আছে। নেক্সট যে গাণিতিক সমস্যাটার কথা আমরা জানব সেটি হচ্ছে হাইড্রোজেন বর্ণালীতে বামার শাড়ির এইচ আলফা ও এইচ ডেল্টা তরঙ্গ দৈর্ঘ্য গণনা করো। এটা এইচ আলফা এইচ ডেল্টা না বলে এইচ বিটা এইচ গামা যে কোনো রেখা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে দেওয়া যেতে পারে, নিয়ম একই। আর বলে দিয়েছে রিডবার্গ ধ্রুবক আর এর মান 109678 সেন্টিমিটার ইনভার্স। তাহলে আমরা বামার শাড়ির কথা বলছি, নর্মাল সূত্রটা কি বামার শাড়ির সেকেন্ডটাই ছিল, ওয়ান বাই টু স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার আর সব জায়গায় এক, নিউ বার ইজ ইকুয়াল টু আর ইন্টু এসব। এবার
এন এর মান কি কি হতে পারে বা আমার শাড়ির? 3, 4, 5, 6 এইভাবে যেতে পারে। 3 মানে আলফা, 4 মানে বিটা, 5 মানে গামা, 6 মানে ডেল্টা। তাহলে আমার জানতে চেয়েছে এইচ আলফা আর এইচ ডেল্টা, এখানের প্রথমটা আর এখানের শেষটা, তাই তো? তাহলে প্রথমে এইচ আলফার ক্ষেত্রে নির্ণয় করছি। সূত্রে আর এর মান যেমন আছে বসিয়ে দিলাম, এখানে 2² আছে, যেহেতু এইচ আলফার ক্ষেত্রে সেকেন্ড এন্টার মান 3, এখানে 3 বসিয়ে দেওয়া হলো। দিয়ে নর্মাল হিসেব 6.565 × 10⁻¹⁵ সেন্টিমিটার। একই রকমভাবে যদি এইচ ডেল্টার মান নির্ণয় করতে দেয়, এইচ ডেল্টার তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এন এর মান আমরা 6 বসাবো। 1/2² সব যেমন মান ছিল আগে ঠিক তেমনই থাকবে, শুধু সেকেন্ড এন্টার জায়গায় বসাবো 6। যদি আমাদের বের করতে দিত এইচ বিটা, তাহলে এই সেকেন্ড মানের জায়গায় বসাতাম 4। যদি বের করতে হতো এইচ গামা, তাহলে এখানে বসাতাম 5। তাছাড়া সমস্তটাই এক হিসেব। আর লাস্ট যে গাণিতিক উদাহরণটা আমরা জানব, সেটা হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে লিম্যান সারির রেখাগুলির হ্রস্বতম ও দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় কর। এটা লিম্যান সারি না দিয়ে বামার প্যাশেন যে কোনো সারি দিলে নিয়মটা একই ছিল। আমাদের মূল সূত্রটা আগে জানতে হবে। নর্মাল সূত্রটা হচ্ছে, আগেই বলেছি, μ = r × 1/n² − 1/n² এখন লিম্যান সারির অঙ্ক, সুতরাং লিম্যান সারিতে প্রথমে n1টার মান হলো 1, n2-র মান 2, 3, 4, 5 করে করে অসীম অবধি যেতে পারে। এখন প্রথমে নির্ণয় করতে হবে হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্য, মানে সব থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্য। এখন প্রশ্ন হলো, তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে ছোট কখন হবে? তখনই হবে যখন এই দুটো n এর পার্থক্য সব থেকে বেশি হবে, সেই ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য হবে সব থেকে ছোট। এখন দুটো n এর পার্থক্য সব থেকে বেশি কখন হবে? n1 এর মান তো 1 হবেই হবে, আর n2-র মান যখন অসীম হবে, তখন এই 2n এর পার্থক্য সব থেকে বেশি হবে। তাহলে হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ইংরেজিতে হ্রস্বতমকে মিনিমাম বলি। তাহলে এটাকে লিখতে পারি 1/λ min। ল্যামডা আর নিউ এর মধ্যে সম্পর্ক ব্যস্তানুপাতিক। ল্যামডা যখন মিনিমাম হয়, নিউ তখন হবে ম্যাক্সিমাম। অর্থাৎ 1/λ min মানেই নিউ ম্যাক্সিমাম, সেক্ষেত্রে মান হবে r × 1/1² − 1/∞² বলেছি, এই 2n এর মধ্যে পার্থক্য সব থেকে বেশি হতে হবে। এবার 1/1² মানে 1ই হয়, আর 1/অসীম, অসীম দিয়ে কোনো কিছুকে ভাগ করলে সেটা 0 হয়ে যায়। অর্থাৎ r এর মানই শুধু পড়ে থাকলো 109678। এবার ল্যামডা মিনিমাম সমান সমান, জাস্ট বিষয়টা ঘুরিয়ে দিতে হবে, 1/109678 হিসাব করলে আসবে 9.117 × 10⁻¹ সেন্টিমিটার। যেহেতু আমরা জানি 10⁻¹ সেন্টিমিটার মানে 1 অ্যাংস্ট্রম, এখান থেকে হিসেব করলে 911.7 অ্যাংস্ট্রম বেরোবে লিম্যান সারির হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্যের মান। একই রকমভাবে আজকে লাস্ট যেটা শিখবো, সেটা হচ্ছে লিম্যান সারির দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্যের মান নির্ণয় করা। আগে যা বললাম ঠিক তার উল্টো, তরঙ্গ দৈর্ঘ্য এবার দীর্ঘতম হবে যখন n1 আর n2 এই দুটোর পার্থক্য সব থেকে কম হবে, শক্তি পার্থক্য। এখন n1 তো 1 ফিক্সড লিম্যান সারি বলে, তাহলে n2 যখন 2 হবে তখন এই দুটোর পার্থক্য সব থেকে কম হবে, প্রথম কক্ষ আর দ্বিতীয় কক্ষ, আর ম্যাক্সিমাম হয়েছিল যখন প্রথম কক্ষ আর শেষ কক্ষ ছিল, ঠিক আছে? তো তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম হবে যখন এই দুটোর শক্তি পার্থক্য সব থেকে কম হবে, মানে 1 হলে পাশেরটা 2, এই 1 আর 2 এর মধ্যে। এবার হিসেব বসিয়ে দিচ্ছি, 1/λ ম্যাক্সিমাম মানেই নিউ তখন মিনিমাম, এদের ব্যস্তানুপাতিক সম্পর্ক। আমার তো বের করতে হবে ল্যামডা ম্যাক্সিমাম নিউ মিনিমাম নিয়ে, অত মাথা ব্যথা নেই। 1/r × 1/1² − 1/2² নর্মাল হিসেব করলে দেখা যাচ্ছে ল্যামডা ম্যাক্সের মান বেরোবে 1215.7 × 10⁻¹ সেন্টিমিটার। এখন এই 10⁻¹ সেন্টিমিটার মানেই 1 অ্যাংস্ট্রম, তাহলে ল্যামডা ম্যাক্সিমামের মান বেরোবে 1215.7 অ্যাংস্ট্রম। অর্থাৎ এই বিভিন্ন রেখা বর্ণালী তরঙ্গ সংখ্যা নির্ণয়ক সমীকরণের সাহায্যে আমরা বিভিন্ন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে শিখলাম, ঠিক আছে? এর পরবর্তী পড়া আবার পরের এপিসোডে হবে। আজকের মতো এটুকুই থাকলো, টেক কেয়ার।